হাউ লঙ্কাই দেখো নে কত যা এ কত যাবি উপায় নহয় আছে কবাক কাম পাও নাকি তাকে বিচরি আছো র এ ময় কামে বিচরি আছো র এ আমার বিভাগে রুম কামে নহয় আছে সেই কারণে দূরক গেলে অলপ কাম বিচরি আছো ও হয় নাকি দেতে কবাক কাম পা যদি যা ময় ইফালে যাও দেতে হেৰি গেছটো শেষ হৈছে গেছটো আনিব লাগছিল এ গেছ আনিব ৰবা যিয়ে গেছৰ দাম বাৰ বাৰ হৈছে হয় দক বস্তুৰ দাম কমিব দূৰৰ কথা দিনক দিনে বাঢ়িহে যাব ধৰিছে কি বা কৰবা হৈছে চৰকাৰখানে নাজনো আৰু এ কি কৰবা উপায়তো নাই আমাৰ দৰে মানুহ গেলাই কাম কৰিয়ে মৰিব লাগিব আৰু চৰকাৰৰ যি ইচ্ছা সেয়ে কৰব আগতে একবাৰ লকডাউন দিছিল আমাৰ মানুহখিনি ডুবছিল এতিয়া অলপ কিবাকে উঠছি আৰু যদি একবাৰ লকডাউন দিয়ে আমাৰ দৰে মানুহ জীয়ে থকা লাভ নাই কথাটো ময়ো লক্ষ্য নকৰা নহয় এটা কাম নকৰাকে একদিন ৰমেশ বাবক মাতি ভাগৱত পাঠকে কৰি দক তুমি ঠিক কথাই কৈছ ভাগৱত পাঠ কৰিলে কিজানি অলপ ঘৰখনত শান্তি আহে আমাৰ দৰে বোলে এন্দৰে ঘৰত কেজাং লাগি আছিল এটা জ্যোতিষীক মাতিছিল ইটা বোলে ভাল হৈছে এন্দৰ ঘৰত তাৰ কাৰণে লংকেক মই জ্যোতিষীটোক আমাৰ ঘৰত পঠাব কৈছো হয় নেকি কোনদিনাক লাগি মাতছি খালিয়েই বাদিছো ঠিকে আছে দক ভালে কৰিছে আপুনি লগ বাবা পানী
অ বাইদ মই কিন্তু আপনার চিতা নেই কে কয় বেয়া নাপ মই আপনালোকক এটা উপায় দিবা পারু ও কবিতা বাবাই কি কইছে আ ও বাবা কি উপায় দিবা উচিয়ে আমা বেলেগে কোন হইদ আমার যে সন্তান নাই বাবাই হেতু কথায় কইছি মই মানে অলপ সাধনা করু এই কারণে বেলেগর মনের কথা জানু আপনালোকে যদি বিচরে মই আপনালোকর শনি দূর করবা পারু সচাই কইছি না বাবা মই আর মিছা কথা কিয়া কম এরি এখেতে ঠিকে কইছি দক আমি যি কাম করু একো কামে সিদ্ধি নয় অ আপনালোকর বহুত ডাঙর হনি লাগছি এই কারণে আপনালোকে যি কাম করে একো কামে সিদ্ধি নহয় কৃষ্ণ কৃষ্ণ ও বাবা কিবা এটা করি দক আমাক ও বাবা এর কারণে কি করবা লাগব কখন আমি করিম দক ঘরখানত মানে একেবারে শান্তি নহয় গেছি অলপ খরচ হব কিন্তু ছাতি একখন লাগব ঝুমঝুমা লাগব আর কাউরবাতি এটা লাগব মই অলপ সাধনা করবা লাগব অলপ সোনকালে করলে ভাল হয় মই যাব লাগব না মোর শত্রু দূরত হেৰি যাওক হে আপনিও কি ভাবা লাগিয়েছে দেখে না মাত্র দোকানের পরে বস্তু এনে লই আহ সোনকালে যিমানে তাড়াতাড়ি করব সিমান সোনকালে হনি দূরব ও বাবা ফটো মত যা বস্তুখিনি লই আনু দক আপনি অলপ বহক ও কবিতা বাবা এক কাপ চা দিবাছো আৰু কিবা লাগা আছে নেকি এ নাই নাই নালগে নাই বাবা কিবা লাগে যদি কওক কমতি নকৰব কিবা লাগে যদি মই আনি দিম নাই নাই হ'ব একো নালগে কিবাকে আৰু পৰা খেদবা বাললি কি কৰা যায় ও ৰ আপোনালোকে হেয়া কৰি থাকক তেল সুৰময় না এক ভয় বিন্দাস এই জীৱন গামছাখন দি যাবচোন এবাৰহে অলপ কামটো কৰবা সুবিধা হ'ব প্রভু এবারও পরা যাতে শনি শনি কাটা যায় আপনার ঘর শোনা শোনা আছে না নাই শোনা শোনা আছে যদি লই আন মেন শনি তো শোনাতেই থাকে অ আছে রব অলপ মই লই আনো রব আজি মোর খালি ইনকামই হব দে যে শনি দেৱতা অ সাগৰী কাৰুণ কেইটা আইছ আহা বহা এই বাতিটো কিন্তু সূৰ্যৰ ডুব যোৱাৰ পিছতহে খুলিব নহ'লে বেলেগ বিপদ আহিব পাতল পাতল লাগছে অ সাগৰিকা তুমি অলপ বহাচোন মইতো থৈ আহো
খুড়ি আপনি খালি মাটিতে থই কেনে কি করব এ কি কয়া এত দেখুন মোর হনাহিনি আছে হনা হনাহিনি নহল দেখাতে মনত ধরে লৈ গেছি এ কি ও মই নিশ্চয়ই দেখাবছো মনত ধরে লৈ গেছি কি তাহলে তুমি আগতে কি আকো পারল্লা মই কি জানো আপনালকে দেখাত গান্ডা বলি আছিলু হে প্রভু আপনি একবার বাতিটো খুলি যাকছুন কানে আসিনাকে মানু বিশ্বাস করবে না লগে ওর পড়া পাইছি আপনা খনাহেনি হচ্ছে আপনি কথা উলে দিছি এ আমার এখেতে আ কুম্বা বলে লঙ্কে কইছি কি যে বিশ্বাস করি আনছিল ও হুরি এনে আর মানু আমার অহমত যাই তাই ঘুরি ঘুরে একলা মানু কোন দিনে বিশ্বাস করব হে ভগবান কি করু মইটা হেরি নাইকে তাড়াতাড়ি আহ ও হুরি ইগলাহান মানু যদি বেলেগর হাত চাই মাথা চাই ভাগ্যর কথা কবাই পারে নিজর হাত চাই মাথা চাই গেলে নৌ কৌতিমতি হয়ে থাকবে আরে হেরি কত গেলে আহকে ইমানদারি লাগে না আপনার ইগলাহান আসলে ঠকবাজি মানু ইগলাহান মানু হরত আইলে খেদবা এ লাগে ও হা মোর বহুত ডাঙর ভুল হল বলাশুন বলা খুরের এক বিশ্রী আও রো রো এ মুল্লু জি হুশি দে রক বলে কছ না